الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله انجمان الاسلام كتيك آيجيتو مرحوم صاحب قبلة رسالة صاحب محفوظة مانتو صدر صاحب উপস্থিত উলামায়ে কেরাম, উপাধি কেরাম, দূর দূরান্ত থেকে আগত সাহেব কিবলার মহিউদ্দিন মুরিদান, আমার নজন যুবক ভাইয়েরা, আমি নিজেকেই নিজে দুঃখিত এবং লজ্জিত ক্ষমা চেয়ে নিচ্ছি। দায়িত্বের অসুবিধার কারণে আরো আগে আসা উচিত ছিল, আসতে পারি নাই। তারপরেও মানে ভাবলাম যেহেতু এই ক্ষতি মহফিলে দোয়ার হবে লেগেছে, অন্তত দোয়াতে শরিক হব, সে আশা নিয়ে এসেছি। তারপরেও কর্তৃপক্ষ আমাকে আপনাদের সামনে দণ্ডমান হওয়ার জন্য অনুরোধ করছেন, আমার এতটুকু আবদার। আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং সাহেব কিবলা রিসালে সব স্মরণে এতক্ষণ পর্যন্ত যা বয়ান হয়েছে, বিশেষ করে পাকিস্তান মসজিদুল খতিব সাহেব যে কথাগুলো বলছেন, সাহেব কিবলার জীবনীর আলোচনার শেষ নেই, কিন্তু ওনার মূল্যবান অসিয়ত গুলা প্রতি মহফিলের শেষে যে করতেন, এগুলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। যে ধরনের রোগ মানুষ তার জীবনের এমকে নষ্ট করে ফেলে, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, সাহেব কিবলার কাছে সেই সকল রোগের উপশম ছিল এবং সব বয়ানের পরে এই ওসিয়ত গুলা করতেন। বাস্তব জীবনে যদি আমরা সাহেব কিবলার এই ওসিয়ত গুলাকে আমল করি, তাহলে সার্থক সুন্দর হবে আমাদের জীবন, সার্থক হবে ইসালে সব মাহফিল আয়োজন করা, পালন করা, সার্থকতা আমরা লাভ করতে পারব। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শের মধ্যে আমরা বিশেষ ওই জিনিসগুলাই পাই, যে দায়িত্বগুলো নবী এবং রসুলগণ জমিনে কায়েম করেছিলেন। আশা করি এই আলোচনা আপনারা শুনেছেন। মৌলিক জিনিসগুলোর মধ্যে বিশেষ করে তমাদ্দুনিক তাজদ্দুদি মনোভাব নিয়ে যে সমস্ত সংস্কারমূলক কাজ হাত দিয়েছিলেন, তিনি পরিপূর্ণরূপে কামিয়াব হয়েছেন এবং এমন এক কামিয়াব মহাপুরুষ ছিলেন তিনি, যার সার্টিফিকেট খুদ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন। বিশেষ করে উনি কুরআন শরীফের যে অবদান রাখেছেন, যে তেলাওয়াত শিখাই দিয়েছেন, একজন মানুষ পরিপূর্ণ যোগ্যতা অর্জন না করলেও অন্তত কুরআন শরীফ যদি সে সহিভাবে তার জানা থাকে, সাহেব কিবলার সঙ্গে তত্ত্ব হয়, ওই ব্যক্তির পিছনে এস্তেতা করতে কোনো মানুষের কোনো মতানৈক্য থাকে না। এবং এটার বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশে সাহেব কিবলার এই মেহনতের বদৌলতে অনেক ভাইগণ এই দিনে খেদমতের দান দিয়ে আসছে। আমরা আশাবাদী উত্তর আমেরিকাতে খণ্ড খেদমতের লেজুর ধরে দারুলগ্রাদ প্রতিষ্ঠা করেছেন। আমি একটা অনুরোধ রাখি এবারের এই মজলিসে এই বৃহত্তর কমিটির স্বার্থে এবং বিশেষ বিশেষ খেদমতগারগণ এই জমিনে বাস করছেন এই এলাকাতে, আপনারাও আগামীতে চেষ্টা করবেন, বিশেষ করে আমার ভাই হাফিজ আবদুর রহমান সাহেবকে, দারুল কেরাতের খেদমত যেন আপনার মসজিদ থেকে শুরু হয়। আমরা সাহেব কিবলাকে চিরস্মরণীয় করে রাখতে হলে সাহেব কিবলার খেদমত গুলা যদি আমরা যথাযথ পালন করতে পারি,
তাহলে সত্যিকার সাকুলার মুরিদি সবাই পরিচয় লাভ যে যেখানেই থাকি সাকুলার থেকে যে যতটুকু লাইট পেয়েছি যে বিষয়ে পেয়েছি সেই বিষয়ের জন্য আমরা চেষ্টা করি। মরহুম সাকুলার মধ্যে আধ্যাত্মিকতা এমন পারদর্শী ছিলেন, সেদিন কোন জায়গায় আমরা বলেছি যখনই ওয়াজের মহফিলে কেউ বসতেন, মহফিল তো আসার পর অনেকেই ভাবতেন কি শুনলাম কি না, কাউকে জিজ্ঞাসা করতাম ভাই আপনি কি বুঝলেন, বলে ভাই বলে লাভ নাই, আমার মনের মধ্যে যে অসুবিধাগুলো নিয়ে গেছিলাম সাকুলা আমাকেই পয়েন্ট করে ওয়াজ করছে। আপনারা কিভাবে মনে করেছেন? এটা ছিল আল্লাহর অলির একটা বিশেষ কেরামত। বোঝা যাইতো যে আমার মনের মধ্যে যে রোগগুলা উদুর উদুর করতেছে সাপগুলা বোধ হয় আমার অনুযায়ী এই প্রতি সন্ধান করেছে। এটা আল্লাহর ওয়ালির বহুত বড় খুসুসিয়ত ছিল এবং এই কথাগুলোর প্রতি অত্যন্ত আমল হইত। আমরা তো ছোটবেলা থেকে সাপগুলার মহাবিলে হাজির হইতাম, ইন্টারন্যাশনাল বক্তাগণ যখন আসতেন মানুষ অর্ধেক থাকতো রাস্তায় হাই উল্লাহ সিগনেট টানতো দাঁড়াইয়া, আর অর্ধেক বসতো মহাবিলের মধ্যে। মহাবিল উপরে জিজ্ঞাসা করা হলে বলতো ভাই বলিলা আপনার কণ্ঠস্বরটা একদম ফ্যান্টাস্টিক, কিন্তু ওন থেকে ওনার থেকে যে বয়ান থেকে যে জিনিসটা দিলের ভিতরে আসর করার মতো কোনো ক্যাপিটাল নিয়ে এসে বাড়ি ফিরতো না। সাহেব কিবলার জীবনের ছোট হোক বড় হোক মহফিলে গেলে দেখা যায় তো যখন সাহেব কিবলা হাজির হইতেন তখন বোঝা যায় তো এই কোন অফিসার আসেন যার বয়ে সবাই বিড়ালের বাচ্চার মতো আসে মহফিলে হাজির হয়ে গেছে এবং শান্তিময় হয়ে যাইত। প্রত্যেক মানুষ সাহেব কিবলার জবানের কথাগুলাকে মন দিয়ে শুনত এবং গ্রহণ করত। বরহাল সবার কাছে অডিও ভিডিও ক্যাসেট ভিন্নভাবে আমরা শুনি, প্রত্যেকেই যদি প্রত্যেকের ঘরের মধ্যে এই সাকুলার ক্যাসেটগুলোকে আমরা রিপিট করি, এই আল্লাহর ওয়ালির জবানের অনেক মূল্যবান কথা আমাদের ঘরওয়ালা শুনবে, সমাজ শুনবে, প্রচারের জন্য সবাই চেষ্টা করি। এটা একটা প্রচারের মাধ্যম, যেহেতু বর্তমান টেকনোলজির যুগ, প্রচার মিডিয়াটা খুব বেশি, অনেক বামপন্থী কথাবার্তা ক্যাসেটগুলো বাজারে পাওয়া যায়, কিনে আনি সবাই, কেউ ইচ্ছা করে মনে শান্তির জন্য গান বাজার বাজায় কিন্তু এটা বাজায় ছোট গলার সুর সুন্দর আছে। এইভাবে অনেক ক্যাসেট আমাদের কানে উপহার দেবে, হুজুর এই পোলানার ওয়াজ শুনলে সারপ্রাইজ হবে নেন। অনেক অনেকের কাছ থেকে অনেক কথা আমরা শুনি, এগুলো আমরা আলোচনার বিষয় নয়। আমার মনে হয় এই মুহূর্তে যে জিনিসে মানুষের আত্মার খোরাক দান করে এবং যে মিডিয়ার মাধ্যমে মানুষ বেশি অভিলাষী ও ইচ্ছুক, স্পেশালি অডিও এবং ভিডিও ক্যাসেট, এগুলা যার কাছে যেটা আছে আপনি আপনার বন্ধুর কাছে একটা ক্যাসেট সাব কিবলার দিবেন, আর কিছু করা লাগবে না। অটোমেটিক এই ব্যক্তি যখন রিপিট করবে শুনতে থাকবে তখন তার ভিতরে সাব কিবলার মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। হেদায়াত তো দিলে ওনার মালিক আল্লাহ, কিন্তু একে আল্লাহর ওয়ালির জবান আপনাকে আপনার মাধ্যমে শোনানোর কারণে আল্লাহ পাক তার দিলের ভিতরে তার মস্তকে আকিদা অটোমেটিক চলে আসবে। একটু আগে ইমাম সাহেব বলেছেন অনেক গুরুতর মুখালিফ উল্টার লোক সাকিবুল্লাহর সামনে যখন ওয়াজে আসতো বা শুনতো ওয়াজ থেকে বের হয়ে আবার সুদা হয়ে চলে যেত, তার কারণ আল্লাহর ওলির কথার মধ্যে কথার আসর তার দিলের ভিতরে পড়ে যাইত। এমন করে অনেক জিনিস আমাদের জীবনে রয়েছে, বাস্তব জীবনে আমরা এটাই চাই সাকিবুল্লাহর রুহানি পয়েস পাইতে হলে আপনাকে বড় মসজিদের দরকার নেই, আপনি সাকিবুল্লাহর লেজুরে থাকেন